আজকে আমি একটি মূত্রথলির টিউমার অপারেশনের তিন মাস পরে আবার সিস্টোস্কোপি করেছি সেই ভিডিওটা দেখাবো প্রথম অংশে দেখানো হচ্ছে যে এই একটি টিউমার দেখুন উপরেরটি একটি টিউমার সেটা বামপাশের কিডনির নালের মুখটা সম্পূর্ণরূপে ঢেকে রেখেছে এখন এমন পরিস্থিতিতে বা নালের মুখটা টিউমারের সাথে সম্পূর্ণরূপে ফেলে দিতে হয় কেটে ফেলে দিতে হয় তা না হলে টিউমার থেকে যায় দেখুন আমি টিউমারটি কাটার পরে এখন গোড়া টিউমার টিউমারের গোড়া যেটা বেস কাটতেছি এবং দেখুন মূত্রনালীর মুখটি কেটে গেল এই যে নিচে দেখা যাচ্ছে এটা হলো মূত্রনালীর মুখ সিন মানে এটাই হলো মৌত্র নালির বা ইউরেটারের মুখ দেখুন এটা কেটে গেছে কিন্তু এটা যদি আমি রেখে দিতাম তাহলে টিউমার থেকে যেত ক্যান্সার থেকে যেত সে কারণে নিয়ম হলো যে এই নালীর মুখ সহ কাটতে হবে তাতে মানে নালির মুখ অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সাধারণত বন্ধ হয় না দেখুন দেখা যাচ্ছে নালীর মুখটি দেখা যাচ্ছে এরপরে দেখুন তিন মাস পরে এটা হলো ডান পাশেরটা নর্মালটা নর্মাল মূত্রনালির মুখটা আর এই যে বাম পাশের মূত্রনালির মুখটা দেখুন জায়গাটা সাদা দেখা যাচ্ছে এবং মূত্রনালির মুখটি ঠিকই দেখা যাচ্ছে আছে তার মানে মূত্রনালির মুখটি বন্ধ হয়ে যায়নি বাম পাশের কিডনি তার ঠিকই আছে কিন্তু দেখুন এখানে আর সেই আগের ক্যান্সার বা টিউমার ক্যান্সার টিউমার আর নাই